এখানে বেশ কিছুজন রয়েছে যারা ইটখোলায় কাজ করে। এই বাচ্চারা ইটখোলায় কাজ করে, তার মা লোকের বাড়ি কাজ করে, অনেকের বাবা নেই, অনেকের মা নেই, মানে খুব কষ্ট করে তারা জীবনে একটা স্ট্রাগল হয়ে করে বড় হচ্ছে। আপনারা যদি পারেন গিয়ে দেখে আসবেন তাদের বাড়ি ঘরগুলো, মানে মানুষ থাকার যোগ্য নয় সেখানেতে। নমস্কার, আপনারা এই মুহূর্তে দেখছেন আমার সামনে যারা দাঁড়িয়ে রয়েছে ক্যামেরার সামনে, তারা হচ্ছে অনূর্ধ্ব 10 বিদ্যাসাগর মেমোরিয়াল ফুটবল কোচিং সেন্টার, যেটা শ্রীরামপুরে অবস্থিত, এবং রয়েছেন এই কোচিং ক্যাম্পের প্রশিক্ষক সামনে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম ভোলা দাস। ভোলা দাস, এই মুহূর্তে এটা একটি কলকাতায় গোল্ডেন বেবি লিগ যে প্রতিযোগিতাটা চলছিল, সেই প্রতিযোগিতায় এরা আন্ডার 10 বিভাগে 4-1 গোলে কাকে হারিয়েছিলেন? এরিয়ানকে হারিয়ে এরা ট্রফি জয় করেছে গোল্ডেন বেবি লিগ, যেটা 2 মাস ধরে চলছে এইখানে এই গোষ্ঠপাল ফুটবল ক্লাবের পক্ষ থেকে, লেবুরতলা পার্ক এই জায়গাটার নাম। তো আমার সঙ্গে রয়েছেন মাননীয় প্রশিক্ষক ভোলাবাবু। আচ্ছা ভোলাদা, এই কোচিং ক্যাম্পটা কোথায়? এটা আমাদের শ্রীরামপুরে নেহুনগর কলোনিতে, নেহুনগর কলোনি, এবং আমাদের শ্রীরামপুর স্টেডিয়াম মাঠেও প্র্যাকটিস করানো হয়। আচ্ছা, এই ক্যাম্পটা কবে থেকে কবে চলে, মানে সপ্তাহে কতদিন? আমরা সপ্তাহে শনি রবিবার তো মাস্ট প্র্যাকটিস হয়, এর পাশে শুক্রবার, গুরুবার, বুধবার, বৃহস্পতিবার আমরা ডেকে দিই বাচ্চাদের। আচ্ছা, মানে কোন কোন ক্যাটাগরির প্লেয়ার আছে, মানে ইয়ার অনুযায়ী? আমাদের আন্ডার 10, আন্ডার 8, আন্ডার 9, আন্ডার 11, আন্ডার 12, 70 পর্যন্ত আমাদের আছে। আচ্ছা, মোটামুটি কত, 100 প্লেয়ার আছে? না, আমাদের এখন ক্লাবের মেম্বার হচ্ছে 77, 77 জন প্লেয়ার আছে। আচ্ছা, এই আপনি বলছিলেন এই প্লেয়ারগুলো যারা আজকে খেললো, এই 4-1 গোলে জিতলো, আমি ফাইনালটা দেখেছি, আগেরগুলো তো জানি না, তো এরা কোথা থেকে আসে আপনার এই কোচিং ক্যাম্পে? তাদের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে আমার ক্ষমতা অনুযায়ী আমি সবটা করার চেষ্টা করছি, এবং আমি চাই ফুটবল আজকে বাঙালির একটা শ্রেষ্ঠ খেলা, এই ফুটবল আজকে পিছিয়ে পড়ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে শিশুরা রয়েছে, এই শিশুরা আজকে ফোনের যে গেম, সেই গেমে আসক্তি হয়ে যাচ্ছে। পাশাপাশি অনেক এখানে শিশু রয়েছে যারা আমি নাম করে ছোট করব না, মানে অনেক স্মোক বা অন্য নেশার সাথে তাদের যুক্ত হয়ে যাচ্ছিল, আমরা এদেরকে রক্ষা করতে পারছি বলেই মনে করছি। তো এই ছেলেরা যারা এখানে আপনার কোচিং ক্যাম্পে রয়েছে, তারা মূলত কোন শ্রেণী, যাকে বলে তারা? একদম হচ্ছে গরিব শ্রেণী, মানে আপনারা যদি পারেন গিয়ে দেখে আসবেন তাদের বাড়ি ঘরগুলো, মানে মানুষ থাকার যোগ্য নয় সেখানেতে। এবং আমি এখানে বেশ কিছুজন রয়েছে যারা ইটখোলায় কাজ করে, এই বাচ্চারা ইটখোলায় কাজ করে, তার মা লোকের বাড়ি কাজ করে, অনেকের বাবা নেই, অনেকের মা নেই, মানে খুব কষ্ট করে তারা জীবনে একটা স্ট্রাগল হয়ে করে বড় হচ্ছে। তাদের পাশে আমি দাঁড়াতে পেরে, তাদের সহযোগিতা করতে পেরে আমি খুব আনন্দিত, এবং আমি চাই সমাজের অন্য মানুষও এগিয়ে আসুন আপনারা এই ছেলেগুলোকে রক্ষা করার জন্য, সমাজকে রক্ষা করার জন্য। হ্যাঁ, আমার সামনে যারা দাঁড়িয়ে রয়েছে তারা একটু আগে যে ক্লাবটি কথা বলা হলো, বিদ্যাসাগর ফুটবল কোচিং সেন্টার শ্রীরামপুর, তার খেলোয়াড়। তোমার নাম কি, তুমি কি হয়েছো? আমি জিতেছি গোল্ডেন বল, আমরা জিতেছি আজকে, আমি বেস্ট গোলকিপার, তার জন্য আমি গোল্ডেন বল জিতেছি। তোমার নাম কি? অভি পাসওয়ান। হ্যাঁ, অভি পাসওয়ান। অভি পাসওয়ান। তোমার নাম কি? রাজা পাসওয়ান। তুমি কি পেয়েছো এটা? ভলিবল। হ্যাঁ, ব্যাক ভলিবল। না, তুমি কি জন্য পেয়েছো এটা, বেস্ট কি? বেস্ট প্লেয়ার। আচ্ছা, আর প্রত্যেকের হাতেই সার্টিফিকেট রয়েছে এই গোল্ডেন বেবি লিগের, এই যে দেখতে পাচ্ছেন সবার হাতেই সার্টিফিকেট রয়েছে, আর আমার পেছনে রয়েছে এদের বাবা মারাও রয়েছে সঙ্গে এসছে, এই যে বাবা মা, বাবা মা বলতে অভিভাবক, হয়তো সকলেই বাবা মা নয়। আচ্ছা, আপনার নাম কি? চন্দা পাসওয়ান। চন্দা পাসওয়ান, মানে অভি পাসওয়ানের মা, মানে যে বেশ গোলকিপার হয়েছে। হ্যাঁ, জিতেছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আনন্দ হয়েছে, খুশি হয়েছি, আর এটা আমি ধন্যবাদ দেবো দাদাকে, দাদা উনি আমাদের ভগবান হয়ে আমাদের বাচ্চাদেরকে মানে ভালো মানুষ করা একটা চেষ্টা করেছে, সেই চেষ্টাটা পূরণ হোক, আমি চাইছি পূরণ হোক, আর ভগবান উনাকেও ভালো করুক, আমাদের বাচ্চারাকেও ভালো করুক, আগে যাক। কাজ করছে এই ছেলেরা, একদিন ভবিষ্যতে কলকাতার মাঠ উজ্জ্বল করবে।